উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট থানামোর জলপাইগুড়ি। নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। জলপাইগুড়ি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের ভাটাখানা এলাকায় বেহাল পৌর পরিষেবা, রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভে সামিল এলাকাবাসী। আর নয় বাঁশ, নয়া নির্দেশিকা, করোনা আক্রান্তের বাড়ি সহ এলাকা চিহ্নিত করা হবে ফিতে বেঁধে। জল শহরে রোববার আক্রান্তের সংখ্যা 9। গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট জলপাইগুড়ির নতুন ফ্যামিলি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। নতুন খাবারের স্বাদ চাখতে পরিবার ও বন্ধুদের সাথে আজই চলে আসুন গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা রোড, জলপাইগুড়ি। বেহাল পথের অবস্থা, সমস্যা রয়েছে পানীয় জল এবং পথবাতি নিয়ে। 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বিজেপির নেতৃত্বে নামলেন আন্দোলনে। পুরো পরিষেবা ব্যর্থ কেন? কর্তৃপক্ষ জবাব চাই, রাস্তাঘাটের বেহাল দশা, পথবাতী, পানীয় জল প্রভৃতি বিষয় নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক বিজেপি নেতৃত্ব ও এলাকাবাসীর একাংশের। রাস্তা পুরো, এখানে রাস্তা কোথায়, পথবাতী কোথায়, পৌরসভা জবাব চাই, জবাব দাও, জবাব চাই। দেখো, তুমি দেখো, তুমি দেখো, তুমি দেখো, আমাদের এখানে এই অবস্থা কেন? তার জন্য দায়ী কে? পৌরসভা জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জলপাইগুড়ি পুরসভার 2 নম্বর ওয়ার্ডের ভাটাখানা এলাকার উপর ভিটায় দীর্ঘদিন থেকে রাস্তাঘাট, পানীয় জল এবং পথবাতির সমস্যা রয়েছে। পৌরসভার কাছে একাধিকবার জানিয়েও কোনো সদুত্তর মেলেনি বলে অভিযোগ। আমাদের তো সবার প্রথম সমস্যা হচ্ছে রাস্তার, তারপর তো রাস্তায় লাইট নাই, জলও নাই। আমাদের এখানে হচ্ছে 2 নম্বর ওয়ার্ডের 20 বছর থেকে সিপিএম ছিল, মানে ধ্রুব ব্যানার্জি, আর মোহন বোস তো কংগ্রেসে ছিল প্রথম, এখন টিএমসি। তো মোহন বোস কি শুধু ক্ষমতায় এসে লুটার জন্য নাকি কোনো কাজকর্ম করার জন্য? কী সমস্যা, মানে কতদিন থেকে হচ্ছে এটা? এটা তো এখানে 1990 থেকে এখানে আমাদের বাড়িঘর, তারপর থেকে রাস্তাঘাট এরকম। তারপর থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়নি পৌরসভার পক্ষ থেকে? পৌরসভাতে একবার ঢালাই করছিল, তো সেটা হচ্ছে ধরা ছিল প্রায় 4-5 ইঞ্চি, শুধু সিমেন্ট দিয়ে শুধু প্লেন করে দিয়ে চলে গেছে। এখন কি চলাফেরা অসুবিধা হচ্ছে? অসুবিধা দেখতেই পাচ্ছেন, দেখেন কেমন অবস্থা। জল জমে থাকে সবসময়? সবসময় জল জমে থাকে। কী চাইছেন এখন, কী চাইছেন? আপনারা কাদের পক্ষ থেকে আন্দোলন করছেন? বিজেপি? আমরা কোনো পক্ষ না, আমরা এখানকার বাসিন্দা। আমরা চাই যেন রাস্তাঘাট তাড়াতাড়ি হয়ে যায়, রাস্তা যাতে তৈরি হয়। আর কী কী সমস্যা রয়েছে এছাড়া? এখানে তো প্রায় 100টা পরিবার, মাত্র একটা কল। একটা কলে কী করে হয়? একটা জলের কল। রাস্তাঘাটের কন্ডিশন এরকম, রাস্তা দিয়ে আসবেন সন্ধ্যার সময় দেখবেন অন্ধকার, সাপ ঠাপ থাকতে পারে, তো লোকজন কী করে চলাফেরা করবে? আপনাদের তো মাঝে মাঝে কুয়ার জলও খেতে হয়? হুম, অবশ্যই। এতে ডায়রিয়া হচ্ছে, হসপিটালে ভর্তি হচ্ছে। এসব সমস্যা সমাধানের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি পুরসভার পক্ষ থেকে বলেও অভিযোগ। আমাদের এই 2 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে এই সিপিএম এর কাউন্সিলর ছিলেন, হ্যাঁ, সে একই সময়ে আমাদের 7 বছর ধরে তৃণমূলের পৌর প্রশাসক আছেন, হ্যাঁ, তবু কিন্তু আমাদের এই 2 নম্বর ওয়ার্ডের কোনো উন্নতি নাই। আজকে সামান্য জলেই রাস্তাঘাট সম্পূর্ণ ভরে যায়, রাস্তায় ড্রেন নেই, পথবাতি নেই,
পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, তাই এখানকার ওয়ার্ডবাসী বাধ্য হয়ে এই স্টেপ নিয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাদের সাহায্য করছি, যাতে ওনারা নিজেদের কথা নিজেরাই বলতে পারেন। হ্যাঁ, ধান আজকে ধান লাগানো হলো, তারপরে এই কাদার মধ্যে সবাই বিভিন্নভাবে আসলো, তাদের এই পরিস্থিতিটা দেখালো যে কী পরিস্থিতিতে এরা বেঁচে এখানে আছে। ধানটা কেন লাগালেন যে এতটাই খারাপ অবস্থা? হ্যাঁ, এতটাই খারাপ যে ধান লাগিয়ে ওনাদের আমরা সচেতন করে দিলাম পৌরসভাকে, যে দেখেন আমরা কী অবস্থায় এখানে পড়ে আছি, আমাদের বাসিন্দাদের আজকে কী শোচনীয় অবস্থা। তাই এবার পথে নামলেন বিজেপি ও গ্রামবাসীর একাংশ। স্থানীয় বাসিন্দা এবং বিজেপি নেতৃত্ব ওই এলাকায় বিক্ষোভে সামিল হলেন রবিবার। দেখুন, সবার আগে আমার প্রশ্ন হচ্ছে যে দুই নম্বর ওয়ার্ডে একটা নির্বাচিত জনপ্রতিনিধি ছিল সেখানে, তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা বিগত 5 বছরে দুই নম্বর ওয়ার্ডে অনেক উন্নয়নমূলক কাজকর্ম করেছি, তো সেখানে প্রত্যেকটা ওয়ার্ডকে কিছু না কিছু টাকা দিয়ে দেওয়া হয়েছে এবং কাউন্সিলরদের কাছ থেকে আমরা কাজের লিস্ট চেয়েছিলাম কোন কাজটা আমাদের করতে হবে কোনটা করতে হবে না। তো দুই নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আমি জানি না কেন এই রাস্তাটা আমাদের কাছে দেয়নি। আমাদের কাছে, আমরা তো টাইম টু টাইম কাউন্সিলরকে বিভিন্ন কাজের অগ্রাধিকার ভিত্তিতে কাজের লিস্ট চেয়েছিলাম এবং সেই কাজগুলো করা হয়েছে। আপনারা দেখবেন যে দুই নম্বর ওয়ার্ডে অনেকগুলো নতুন কাজ হয়েছে। তা এখন ভোট আসছে, তাই কাউন্সিলর মানুষকে উস্কে দিয়ে এই সমস্ত রাজনীতির খেলা খেলছে। কাউন্সিলরের বক্তব্য যে বারবার পৌরসভায় জানানো হয়েছে রাস্তা, এখন বিরোধী এদের হাতে কোনো বর্তমানে না কাউন্সিলর যদি আমাদের, আমরা তো বিভিন্ন সময় কাউন্সিলরের মাধ্যমে কাজ করেছি এবং কাউন্সিলরকে টাকাও দিয়েছি, তাহলে উনি এবার ঠিক করবে কোন রাস্তাটা হবে কোনটা ঠিক হবে না। পানীয় জল এবং ড্রেনের ব্যবস্থা নেই। ড্রেনের ব্যবস্থা দেখুন, দুই নম্বর ওয়ার্ড একটা বিশাল এলাকা জুড়ে, সেখানে প্রচুর জনসংখ্যা, জলপাইগুড়ি শহরের সব থেকে বড় ওয়ার্ড হচ্ছে দুই নম্বর ওয়ার্ড, তো ড্রেনের যেখানে যেখানে সব ড্রেন তো একবারে করা হবে না, কিন্তু দুই নম্বর ওয়ার্ডে অনেকগুলো নতুন ড্রেন হয়েছে এবং অনেকগুলো কাজ আমরা বিগত 5 বছরেও ওখানে কাজ করেছি এবং এখনও কাজ চলছে। আমি এটাই বলবো যে দুই নম্বর ওয়ার্ডে বিশাল এলাকা, প্রচুর জায়গায় ওখানে ওনারা কাজের ডিমান্ড আমাদের কাছে রেখেছে, আমরা আমাদের যথাসাধ্য ক্ষমতার মধ্যে দিয়ে সেই কাজগুলো করার চেষ্টা করব। নয়া নির্দেশিকা, কন্টেনমেন্ট জোনে বাঁশের পরিবর্তে ব্যবহার করতে হবে ফিতে। জলপাইগুড়ি সহ রাজ্যের বিভিন্ন জায়গায় করোনা পজিটিভের সংখ্যা ক্রমবর্ধমান, প্রতিদিনই শহরে করোনা আক্রান্তের খবর মিলছে, আর পৌরসভার উদ্যোগে তৎপরতার সাথে আক্রান্তের এলাকা জীবাণুমুক্ত এবং কন্টেনমেন্ট জোন করা হচ্ছে বাঁশ দিয়ে ব্যারিকেড করে। কিন্তু নয়া সরকারি নির্দেশিকা অনুসারে এরপর বাঁশের ব্যবহার করা যাবে না, এমনই জানালেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সন্দীপ মাহাতো। তিনি বলেন, জলপাইগুড়ি মহকুমা শাসক মারফত তাদের কাছে একটি সরকারি নির্দেশিকা এসেছে যেখানে বলা হয়েছে বাঁশ নয় কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হবে ফিতে দিয়ে, আক্রান্তদের এলাকায় এবার থেকে ফিতে দিয়ে কন্টেনমেন্ট জোন করা হবে বলে জানিয়েছেন তিনি। আমাদের কাছে নতুন একটা সার্কুলার এসেছে যে বাম্বু দিয়ে আর ব্যারিকেড করা যাবে না, ঠিক আছে, এবং নো ব্যারিকেড ক্যান বি ইনস্টল ইন দ্য কন্টেনমেন্ট জোন, কন্টেনমেন্টের মধ্যে ব্যারিকেড ইনস্টল করা যাবে না, বাম্বুটা টোটালি ব্যারিকেড করে বাম্বুটাকে ইউজ করা যাবে, পোস্টারিং করা যাবে, পোস্টারিং করা যাবে, বাঁশ টাকা পড়লে আমরা রিবন দিয়ে করব বা দড়ি দিয়ে করব। মূলত যে বাঁশের মানে ব্যবহারটা কেন সরকারি নির্দেশিকা যেটা আছে সেটা আমাদের বাঁশ আজকে থেকে। মেডিকেল মোড়ে গাঁজা সহ আটক পাচারকারী। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানা পুলিশের অভিযানে শিবমন্দির মেডিকেল মোড় থেকে প্রায় 24 কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম রাজু ছেত্রী, বাড়ি শিলিগুড়ি এনজিপি থানা এলাকার অরবিন্দ পল্লীতে। ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে। শুকনা ফরেস্ট থেকে গরু আনতে গিয়ে বনকর্মীর গুলিতে মৃত্যু হলো এক চা শ্রমিকের। মৃত শ্রমিকের নাম অজিত শৌর্য ওরফে চাংকে, বয়স 28 বছর, সে মোহর গ্রামের বাসিন্দা ছিল। স্থানীয়দের অভিযোগ, গতকাল সন্ধ্যা নাগাদ অজিত শুকনা ফরেস্টে গরু নিয়ে আসতে যায়, সেই সময় বনকর্মীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়, এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এই ঘটনার প্রতিবাদে আজ শুকনা ফরেস্ট অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা। ভেঙে পড়েছে গেট, অযত্নে অরবিন্দ পার্ক, এবারে ধরা পড়ল বিষাক্ত সাপ। বেশ কিছুদিন থেকেই এক প্রকার পরিত্যক্ত অবস্থা, ভেঙে পড়েছে পার্কের মূল গেটের কিছু অংশ। শনিবার সন্ধ্যের পর জলপাইগুড়ি কোতোয়ালি থানা মোড় এলাকায় সেই অরবিন্দ পার্কে একটি বিষাক্ত গোখরো সাপকে দেখতে পেয়ে সাময়িক আতঙ্কের পরিবেশ ওই এলাকায়। রাত 8:30 নাগাদ একটি বিষাক্ত গোখরা সাপ দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি কোতোয়ালি থানা চত্বরে। জলপাইগুড়ি থানা মোড় এলাকায় অবস্থিত অরবিন্দ পার্কের ভেতর একটি গাছের কোটরে প্রায় 4 ফিটের একটি গোখরো সাপকে দেখতে পাওয়া যায়। পথে চলতি মানুষের ভিড় জমে যায় সেই সময়।
এরপর ওয়াইল্ড লাইফে খবর দেওয়া হলে এই ডিপার্টমেন্টের পক্ষ থেকে দেবার্ঘ রক্ষিত তার এক সহকর্মী ঘটনাস্থলে আসেন। প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় এই সাপটিকে উদ্ধার করা হয়। আমরা জলপাইগুড়ি ওয়াইল্ড লাইফের মেম্বার, আমাদের কাছে আজকে থানা থেকে ফোন আসছিল যে থানার পাশে চায়ের দোকানের সামনে একটা সাপ দেখা গেছে। তো আমরা আসি, দেখি পাশে একটা জায়গায় সাপটা ঢুকে আছে, তো স্পেকটিক্যাল কোবরা। তো আমরা এখান থেকে রেস্কিউ করলাম সাপটাকে। সাপটাকে করে আমরা 100 মিটারের মতো সাপটা রিলিজ করবো। সাপটা এমনি সুস্থই আছে, তো মোটামুটি 3 ফিটের মতো সাইজ হবে। তো আমরা এখানেই ছাড়বো, থানার পাশে একটা জায়গা আছে অরবিন্দ স্ট্যাচুর সামনে, এখানে ধরলাম আমরা, এখানেই ছেড়ে দেবো আমরা। গরু সব তো হাইলি ভেনামাস, ঠিক আছে, তো যার জন্য আমরা এখানে অনেক লোকজনে ভিড় হয়ে গেছিলো, তার জন্য আমরা সাইড করে নিয়ে গিয়ে আমরা 100 মিটারের মধ্যে এখানে সাপটাকে ছাড়বো। হ্যাঁ, থানার থেকে আমাদের ফোন আসে যে সাপ দেখা গেছে, তারপরে আমরা আসি। তাই সে দেখে গোকরো সাপ, এটা আমরা প্রায় আধ ঘন্টা তো চেষ্টা করছিলাম, এটা একদম গর্তের কর্নারে লুকিয়েছিলো, ঠিক আছে। যার জন্য সবচেয়ে বড় কথা, আমরা এখান থেকে নিয়ে গেলাম, আর একটা কারণ যেটা চায়ের দোকান পাশে আর রাস্তায় আমাদের বারবার করে সাপটা বেরিয়ে যাচ্ছিলো, যার জন্য এখানকার লোকাল মানুষগুলো খুব আতঙ্কে ছিল। তো আমরা নিয়ে গিয়ে এখানে এখানেই ছাড়বো সাপ। সেন্দ হতেই পারতো, সাপেরও ক্ষতি হতো, বা সাপ কোনো গাড়ির নিচেও চলে যেতে পারতো, যেভাবে আমরা খবর পেয়েছিলাম। তো গাড়ির নিচে চলে যেত, দুজনেরই ক্ষতি ছিল, মানুষ সাপ দুজনেরই। তার জন্য আমরা সাপটাকে আর ভালো জায়গায় দেখে আমরা সাপটাকে ছাড়বো। তৃণমূলের বৈঠক অনুষ্ঠিত হলো রবিবার। তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী জেলার সমস্ত ব্লকে তৃণমূল নেতাদের নিয়ে একটি বৈঠক করেন রবিবার। তিনি বলেন, বিজেপি সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলনে নামছেন তারা। আন্দোলনের মধ্য দিয়ে রাজ্যের সমস্ত প্রাপ্য মিটিয়ে দেওয়া হবে বলে তার দাবি করা হবে। কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে আগামী 8ই সেপ্টেম্বর থেকে জেলার প্রতিটি ব্লকে প্রতিবাদ সভা করা হবে। ডিজেল ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, কৃষকদের বঞ্চনার প্রতিবাদ ও সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই আন্দোলনকে জোরদার রূপ দেওয়ার জন্য জেলার সমস্ত নেতাদের এদিন নির্দেশ দিয়েছেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী। আমাদের 8 তারিখ থেকে কেন্দ্রের এই বিমাতৃসুলভ আচরণ, জনবিরোধী নীতি সমূহের প্রতিবাদে প্রত্যেক ব্লকে সভা হবে। 14 তারিখে বাংলা ন্যায্য পাওনা বাংলাকে অবিলম্বে প্রদান করতে হবে, তার দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি। 16 তারিখ তৃণমূল কিষাণ ক্ষেত মজদুরের পক্ষ থেকে জমির আলের উপর দাঁড়িয়ে সারের দাম বৃদ্ধিতে, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধিতে এবং কেন্দ্রের জনবিরোধী কেন্দ্রীয় কৃষি পলিসির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সভা। 20 তারিখে বেসরকারিকরণ, রেল সহ রাষ্ট্রীয় উদ্যোগে যতগুলো প্রফিটেবল অর্গানাইজেশন আছে সেগুলিকে বেছে দিয়ে ভারতকে 10টা পরিবারের হাতে আবার বন্দি বানাবার যে প্রচেষ্টা, তার বিরুদ্ধে এবং কর্মী সংকোচনের প্রতিবাদ আমাদের সভা হয়েছে। এবারে নিচ্ছি ছোট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। Hyundai নিয়ে এলো Hyundai Venue, যাতে রয়েছে স্ট্রাইকিং ফিচার্স যেমন ব্লু লিঙ্ক, ফ্রেন্ডলি ডিজাইনস, আনবিলিভেবল পারফরম্যান্স। এছাড়া আপনি পাচ্ছেন 3 বছরের আনলিমিটেড কিলোমিটার ওয়ারেন্টি, লো মেইনটেনেন্স এবং বেস্ট ফুয়েল এফিসিয়েন্সি। স্টার্টিং এক্স শোরুম প্রাইস 6,70,000 টাকা। তাহলে অপেক্ষা না করে চলে আসুন বার্লিয়া হোন্ডাই এক্সক্লুসিভ হোন্ডাই কার শোরুম, সেভক রোড, শিলিগুড়িতে, আর নিয়ে যান আপনার পছন্দের হোন্ডাই কার। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। জলপাইগুড়ি শহরে শিল্প সমিতি পাড়া উজ্জ্বল মেডিকোতে নিয়মিত প্রতি মাসে বসছেন ডক্টর অজিত কুমার সিং, নেফ্রোলজিস্ট, চর্মরোগ বিশিষ্ট ডক্টর শুভম চ্যাটার্জি, এন্ডোক্রিনোলজিস্ট ও ডায়াবেটোলজিস্ট ডক্টর শুভদীপ প্রামাণিক, ডক্টর বিশ্বদীপ বসু মজুমদার কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট ডক্টর জয়দীপ দে, নিউরোলজিস্ট ডক্টর জয়দীপ ঘোষ, গ্যাস্ট্রোলজিস্ট ডক্টর প্রভাত রঞ্জন, ডায়াবেটোলজিস্ট ডক্টর হিরণময় পাল, ফিজিশিয়ান ডক্টর কুমার অতনু, অর্থোপেডিক সার্জন ডক্টর সঞ্জয় বর। জলপাইগুড়ি শহরে একসাথে 9 জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গেল। এ খবর জানান পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য নিপু শাহ। তিনি বলেন, পুলিশ ব্যারাক সহ শহরের বিভিন্ন ওয়ার্ডে মোট করোনা রোগীর সংখ্যা এদিন 9 জন। প্রতিটি এলাকাকে জীবাণুমুক্ত করার পাশাপাশি কন্টেনমেন্ট জোন করা হয় বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান, যেহেতু সরকারি নির্দেশিকা রয়েছে কন্টেনমেন্ট জোনে বাঁশ লাগানো যাবে না, তবে সেই সমস্ত জায়গাগুলোতে ব্যানার লাগিয়ে দেওয়া হচ্ছে। এখন থেকে ফ্লেক্স বা ব্যানার লাগানো হবে সব কন্টেনমেন্ট জোনগুলোতে, জানিয়েছেন তিনি। আজকে করোনা পজিটিভের আক্রান্ত সংখ্যা হলো 9, মানে সেনপাড়া 3 নম্বর ওয়ার্ডে একজন, যেখানে দাঁড়ায় আছে বিশারি ক্লাবে 2 জন, এইখানে আর পুলিশ ব্যারাকে 1 জন, 2 জন নার্সিং স্টাফের 2 জন, এরকম করে মোট 9 জনের সংখ্যা আজকে পজিটিভ পাওয়া গেছে। এখানে আমরা এখানে স্যানিটাইজ করে কন্টেনমেন্ট করে দেওয়া হয়েছে। এখানে আমাদের কাছে গতকাল আমাদের কাছে একটা গভর্নমেন্টের একটা আসে, ওর মধ্যে আমরা কন্টেনমেন্ট জোনে বাস আর লাগানো হবে না, শুধু ফ্ল্যাক্স লাগানো হবে, যাতে মানুষের অসুবিধা হচ্ছে বলে গভর্নমেন্ট এই অর্ডারটা দিয়েছে, তো সেই অনুসারে আমরা এখন ফ্ল্যাক্স লাগাচ্ছি, বাস আর লাগাচ্ছি না। লক্ষ্য 21, প্রস্তুতি বৈঠক বিজেপির। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে নেমেছেন বিজেপি নেতৃত্ব। রবিবার রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মালি ভিটায় রাজগঞ্জ উত্তর মণ্ডলের সকল মণ্ডল মোর্চা পদাধিকারী পঞ্চায়েত সমিতির সদস্য বুথ সভাপতিদের নিয়ে বৈঠক করেন বিজেপি সংগঠনের নেতৃত্বরা। জানা যায় আগামী বিধানসভা লড়াইয়ে প্রস্তুতি নিতে এই বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মণ্ডল সহ সভাপতি নিতাই মণ্ডল, প্রাক্তন মণ্ডল সভাপতি দেবাশিস দে, পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা দীপক মণ্ডল, ওবিসি মোর্চার মণ্ডল সভাপতি দীপক পাল, বিজেপি পঞ্চায়েত সদস্য দেবানন্দ রায় প্রমুখ। আজকে একান্ত আমাদের কর্মী সভা ছিল শিকারপুর অঞ্চলের। আমরা প্রত্যেকটা অঞ্চলে আলাদা আলাদা করে কর্মী সভা করছি, সেই কর্মী সভারই আজকে একটা দৃশ্য শিকারপুরের। আজকের বৈঠক যে গত লোকসভা ভোটে যেভাবে আমরা ভোটে কাজ করেছি, যে সমস্ত কর্মীরা কাজ করেছে, সেই সমস্ত কর্মীদেরকে চাঙ্গা করার জন্য আগামী 21-এ এই তৃণমূলের মিথ্যা সন্ত্রাস মিথ্যাবাদী একটা দলের বিরুদ্ধে লড়াই করার পদ্ধতি কী হবে তার রোডম্যাপ তৈরি করার জন্য আজকে এই কর্মী সভা করা হলো। আমাদের আজকে সভা বিভিন্ন বুথের বুথ সভাপতি ছিল, শক্তিস্থলের দায়িত্বে যারা আছে তারা ছিল, বিগত দিনে মণ্ডল সভাপতি মণ্ডল কমিটির যারা ছিল তারা আছে, এমনকি পঞ্চায়েত সমিতি যারা যারা ছিল প্রত্যেককে নিয়ে আজকে এই বৈঠকটা করা হলো। শনিবার সন্ধ্যায় শিক্ষক দিবস উপলক্ষে সংবর্ধনা দেওয়া হলো অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি ও পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতির পক্ষ থেকে শনিবার সন্ধ্যায় শিক্ষক দিবস পালন করা হয় জলপাইগুড়ি প্রয়াস হলে। জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে এই অনুষ্ঠানে তৃণমূলের জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী, এসজেডিএ চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাপতি উত্তরা বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও জলপাইগুড়ি শহরের কৃতি ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা জানানো হয়েছে বলে সংগঠনের নেতৃত্বরা জানিয়েছেন। জেলায় আমাদের প্রাথমিক মাধ্যমিক এবং কলেজে যে সমস্ত শিক্ষকরা 2019 সালের সেপ্টেম্বর থেকে 2020 সালের আগস্ট মাস পর্যন্ত অবসর গ্রহণ করেছে, সেই সমস্ত শিক্ষকদেরকে আমরা আজকে সংবর্ধনা দিচ্ছি। এবং জলপাইগুড়ি জেলাতে 2020 সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিবিএসই আইসিএসসি আইএসসি পরীক্ষায় ক্লাস 10 এবং 12-এ যারা বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে সেই সমস্ত ছাত্রছাত্রীকেও আমরা আজকে সম্মান জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী কৃষ্ণকুমার কল্যাণী মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী উত্তরা বর্মন মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় বিজয়চন্দ্র বর্মন এসজেডিএ চেয়ারম্যান, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর পি কে বর্মা জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের কোয়ার্ডিনেটর, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মাননীয় সোমনাথ পাল, জেলা ছাত্র পরিষদের সভাপতি মাননীয় অভিজিৎ সিনহা, জেলা আইএনটিটিউসির সভাপতি কৃষ্ণেন্দু মহন্ত, জেলা প্রাথমিক শিক্ষকের সভাপতি নির্মল সরকার, কলেজ ইউনিভার্সিটির জেলা সভাপতি ডক্টর অনিল বিশ্বাস, এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সর্বকনিষ্ঠ এবং আমাদের ছাত্র পরিষদ নেতা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সর্বকনিষ্ঠ মুখপাত্র সুপ্রিয় চন্দ্র এবং পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির আমাদের হাইস্কুলের টিচার শ্রী সাগনিক দাস আমাদের
সকলে প্রিয় ইভান আজকে কতজনকে দিলেন আপনারা সম্বর্ধিত করলেন কতজনকে সম্বর্ধিত করলেন আমরা প্রাথমিক শিক্ষকদের থেকে 10 জনকে সম্বর্ধনা দিয়েছি মাধ্যমিক শিক্ষকদের থেকে 15 জনকে কে বলবে মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রজেক্ট ভোরের আলো যাবার রাস্তা এটি ডুয়ার্সের মানুষকে গজলডোবায় ভোরের আলো পর্যটন কেন্দ্রে যেতে হলে এই খানা খন্দে ভরা রাস্তা দিয়ে যেতে হবে আর এই রাস্তা দিয়ে গেলে দুর্ঘটনা অবশ্যম্ভাবী রাস্তা দেখে বিরক্ত প্রকাশ করলেন মালবাজারের তৃণমূলের বিধায়ক বুলুচিক বড়াইকো মুখ্যমন্ত্রী পর্যটকদের জন্য গজলডোবায় তৈরি করেছেন ভোরের আলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা গজলডোবায় প্রতিদিন বহু মানুষ বেড়াতে আসেন অথচ এই পর্যটন কেন্দ্রে যেতে হলে খানা খন্দ ভরা এই রাস্তা দিয়েই যেতে হবে সকলকে কারণ এই রাজ্য সড়কের অবস্থা দেখলে মনে হবে যেন কোনো নদীর ওপর দিয়ে গাড়ি যাচ্ছে মাঝে মাঝে রাস্তায় বড় বড় গর্ত রয়েছে আর সেই গর্তে জমে আছে বৃষ্টির জল এক একটি গর্ত প্রায় হাঁটু সমান যখন তখন উল্টে যাচ্ছে ছোট গাড়ি গজলডোবা জঙ্গলের ভেতর দিয়ে এই রাজ্য সড়কের অবস্থা আরও খারাপ বর্তমানে রাস্তার হাল এতটাই খারাপ যে বাইক চলাচলেরও অযোগ্য হয়ে রয়েছে এই রাস্তা এই ব্যাপারে মালবাজারের বিধায়ক বুলুচিকি বড়াইক বলেন মুখ্যমন্ত্রী এত বড় একটা প্রজেক্ট করেছেন গজলডোবায় অথচ রাস্তার হাল ভীষণ খারাপ কিভাবে পর্যটকেরা এই রাস্তা দিয়ে আসবেন তিনি এর জন্য ওভারলোডেড গাড়ি চলাচলকে দায়ী করেছেন এই রাস্তাটি যাতে খুব তাড়াতাড়ি ঠিক করা হয় সেই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বিধায়ক জানিয়েছেন মানে এখানে যে আজকে আমাদের এখানে মিটিং ছিল এখানে আসার সময় আমি দেখছি এখানে রাস্তার হাল খারাপই আছে কিন্তু এখানে আমরা দেখছি যে এই রাস্তা হালটা খারাপের মেন দায়িত্ব হলো যেটা যে এখানে বড়ো বড়ো যে গাড়ি চলে যার ফলে কিন্তু এই রাস্তাটা নষ্ট হয় আর এই রাস্তা খুবই দরকার আছে কেনা এটা একটা ট্যুরিজম প্লেস এইসব সাইডে আছে আমাদের গজল তাই এই রাস্তাও দরকার আছে নিশ্চয়ই এটা আমরা দেখবো যাতে আগামী দিনে এই রাস্তা যদি হয় কেনা এখানে তো একটা ট্যুরিস্ট প্লেস আমাদের এখানে আছে তো এই রাস্তাটা যদি না হয় তাহলে খুবই অসুবিধা হয় ট্যুরিস্টদের পক্ষে সেজন্য আমরা নিশ্চয়ই যাতে আগামী দিনে এই রাস্তার জন্য আমরা নিশ্চয়ই চিন্তা ভাবনা করবো এটা করবো যাতে এখানে তার ব্যবস্থা করবো আসার পরে আবার একটা আমি যেটা এটা দেখছি এই রাস্তা খারাপের জন্য ভারী গাড়ি চলাচলকেই দায়ী করেছেন মালবাজার মহকুমার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক দীপঙ্কর রায় তিনি বলেন ভারী গাড়ি চলাচলের জন্য রাস্তার এই হাল এই রাস্তা দিয়ে চলাচল করতে ভয় হয় কোনো অ্যাম্বুলেন্সও যেতে পারছে না এই রাস্তা দিয়ে এখান থেকে গজলডোবা অবধি যাচ্ছে সেটা কিভাবে শেষ হয়ে গেছে অলমোস্ট রাস্তায় বড় বড় গর্ত হয়ে পড়েছে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে যদি কোনো পেশেন্ট এখান দিয়ে যায় তার যা অসুবিধা হবে সেটা আপনারা সবাই বুঝতে পারছেন তো বড় বড় গাড়ি চলার জন্য এই অবস্থা হচ্ছে ছাত্র যুবদের অবস্থান আন্দোলন অনুষ্ঠিত হলো রবিবার জলপাইগুড়ি থেকে একাধিক দূরপাল্লার ট্রেন তুলে দেওয়ার প্রতিবাদে এসএফআই ডিওয়াইএফআই এর উদ্যোগে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হলো জলপাইগুড়ি টাউন স্টেশনের সামনে এদিন স্টেশনের সামনে এই অবস্থান শুরু করেন সংগঠনের নেতারা তিস্তা তোর্ষা দার্জিলিং মেল পদাতিক এক্সপ্রেস ইত্যাদি ট্রেনগুলোকে জলপাইগুড়ি থেকে তুলে দেওয়া যাতে না হয় তার সাথে জলপাইগুড়িতে অন্যান্য ট্রেনের স্টপেজের দাবিতে তাদের আন্দোলন বলে জানিয়েছেন ডিওয়াইএফআই নেতা প্রদীপ দে আপনারা কি কারণে এই অবস্থান এই বিক্ষোভ করছেন আজকে আমরা করছি জলপাইগুড়ি বরাবর হচ্ছে রেল মানচিত্র থেকে বঞ্চিত সেই দাবি নিয়ে আজকে আমরা ছাত্র যুবরা হচ্ছে সভা করছি টাউন স্টেশনের সামনে আমরা বলতে চাই যে পদাতিক এক্সপ্রেস যে স্টপেজ তুলে নেওয়া হয়েছে তার প্রতিবাদ আমরা করছি আমরা বলছি যে আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে এরকম যে তিস্তা তোর্ষাকে পুরো আলিপুর থেকে চালানো হবে আমরা বলছি যে দার্জিলিং মেলকে হচ্ছে হলদিবাড়ি থেকে চালু করতে হবে এবং চিলাহাটি রেলপথ খুব দ্রুততার সাথে হচ্ছে খুলতে হবে প্রত্যেকটা দাবিতে রেল মানচিত্র যোগাযোগের ক্ষেত্রে জলপাইগুড়ি যে বঞ্চনা সে বঞ্চনা করা যাবে না পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্রে রেলের 2 বছরের উপরে হয়ে গেলো যে মানে চাকরির পরীক্ষা এখনও হচ্ছে না সে সমস্ত বিষয় দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে আগামী দিনেও চলবে শিক্ষক দিবসের দিনটিকে রায় পরিবারের সদস্যরা অন্যরকমভাবে পালন করে থাকেন শিক্ষককে এই বাড়িতে ভগবানের আসনে রেখে পুজো করা হয় জলপাইগুড়ি পুরসভার 11 নম্বর ওয়ার্ডের দুলালদিঘি এলাকার বাসিন্দা নিখিল কুমার রায়ের শিক্ষক ছিলেন সুধীর রঞ্জন ভৌমিক জীবদ্দশায় তাকে নিজের বাড়িতে দেবতার আসনে বসিয়ে দীর্ঘ প্রায় 4 দশক ধরে পুজো করেছিলেন নিখিল কুমার রায় নিখিলবাবু প্রয়াত হবার পর তাঁর স্ত্রী মধুসন্ধ্যা রায় একইভাবে ভগবানের আসনে বসিয়ে স্বামীর শিক্ষককে পুজো করে আসছেন পাশাপাশি নিখিল কুমার রায়ের নাতি সৈকত চক্রবর্তীকেও দাদুর শিক্ষককে ভগবান রূপে পুজো করতে দেখা যায় প্রথমেই যে
যেটা আমি বলবো, এই শিক্ষকের যে আজকে প্রতিকৃতি আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়িতে, সেটা আমার স্বামী তখনকার দিনে সংগ্রহ করতে পারেনি, কিন্তু মনের আসনে দেবতার ঠাইটা উনি পেয়েছিলেন। বর্তমানে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার স্বামী সংগ্রহ করেছেন এবং সেটাকে আমার ঠাকুরঘর উনি ঠাই দিয়ে দেবতার আসনে দেবতা জ্ঞানেই উনি পুজো করে এসছেন। আজ আমার স্বামী প্রয়াত, 2008 সালে 21শে জানুয়ারি উনি চলে গেছেন, কিন্তু যতদিন উনি ছিলেন উনি করেছেন। তার পরবর্তীতে 2006 সাল থেকে এই পুজো আমার বাড়িতে ওনার হয়, তারপর থেকে আমি স্ত্রী হিসাবে ওনারটা করি, আমার পরিজন আমার সাথে থাকে। এই বছর আমার ইচ্ছে ছিল যে মাস্টারমশাই পরিজনদের নিয়ে করার, ওনার মুখ থেকেই আমরা শুনব যে অভিভাবক সুধীর রঞ্জন ভৌমিক কেমন ছিলেন, সেটা আমার পক্ষে সম্ভব হলো না আজকে করোনার জন্য, এটা আমি পারলাম না। আমার দাদু 2006 সালে যে উদ্যোগ গ্রহণ করেছিলেন তা যথেষ্টই প্রশংসনীয়। আমি বর্তমান প্রজন্মে লক্ষ্য করছি যে শিক্ষক এবং ছাত্রের মধ্যে সম্পর্ক হানি হচ্ছে এবং কখনো কখনো দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একটা পারস্পরিক সংঘর্ষের মতন পরিবেশ সৃষ্টি হচ্ছে। আমি শিক্ষক এবং ছাত্র দুজনকেই বার্তা দিতে চাই যে তারা যেন পরস্পরের প্রতি সৌহার্দ্যমূলক পরিবেশ বজায় রাখেন, কেননা যে উদ্যোগটা আমার দাদু গ্রহণ করেছিলেন সেটা প্রত্যেকই সমাজকে এই বার্তা দেওয়ার জন্যই যে শিক্ষক সর্বদাই পূজনীয় আর শিক্ষকের প্রতি প্রত্যেকটা ছাত্রের শ্রদ্ধা থাকাটাই বাঞ্ছনীয়। কি করতেন তোমার? আমার দাদু ব্যাংকে চাকরি করতেন। এবারে নিচ্ছি ছোট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। EMI-তে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং MG রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। লৌহ সামগ্রীর বিপুল সম্ভার নিয়ে জলপাইগুড়িতে হাজির কেস আয়রন হাউস। এখানে পাবেন স্টিল, শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সমস্ত ধরনের সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তীর কেস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে, তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা এবং লৌহজাত যাবতীয় সামগ্রী কিনতে হলে আজই চলে আসুন কেস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতা সৃষ্টি দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, XF, ফিজিওথেরাপি ছাড়াও BSc, GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদ জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832434238 নম্বরে। রবিবার হলদিবাড়ি শিশু বিকাশ কেন্দ্রের পরিচালনায় পালিত হলো শিশু পুষ্টি সপ্তাহ। 1 সেপ্টেম্বর থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পুষ্টি সপ্তাহ পালন করা হলো। রবিবার ব্লক স্তরের পুষ্টি সপ্তাহ পালিত হলো হলদিবাড়ি পৌরসভা ভবন স্থিত ICDS অফিস প্রাঙ্গণে। একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পুষ্টির নমুনা সহকারে বৃষ্টি উপেক্ষা করে শহর পরিক্রমা করে মানুষকে পুষ্টি বিষয়ে সচেতনতা গড়ে তোলার প্রচার চালানো হয়। সেই সাথে রান্না করে মায়েদের পুষ্টিকর খাদ্য তৈরির প্রক্রিয়া হাতে কলমে শেখানো হয়। আমার বাচ্চার এই পুষ্টিকর খাদ্য, বিকালের জন্য যে খাবারটা আমি খাওয়াই সেটা তৈরি করে রাখলাম। এটাও বিকেলে খাবে, এই পুষ্টিকর খাদ্যটা বিকেলে খাবে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.0°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1°C। গত 24 ঘন্টায় 21.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রবিবার সকাল 8:30 বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 92% এবং বিকেল 5:30 এর পরিমাণ কমে দাঁড়ায় 90%।
জলপাইগুড়ি পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের ভাটাখানা এলাকায় বেহাল পৌর পরিষেবা, রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভে সামিল এলাকাবাসী। আর নয় বাঁশ, নয়া নির্দেশিকা, করোনা আক্রান্তের বাড়ি সহ এলাকা চিহ্নিত করা হবে ফিতে বেঁধে। জল শহরে রোববার আক্রান্তের সংখ্যা নয়। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই, নমস্কার। উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি।